সাধারণ জ্ঞানের আজকের পর্বে থাকছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিচে এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা ঘন্টা আইকনটা অন করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো চলুন দেখে নেই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নে দেওয়া আছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছে কবে? উত্তর 12 মে 2018 শুক্রবার রাত 2:14। এখন এইখানে অনেক জায়গায় 11 মে দেওয়া আছে, কিন্তু 11 মে হবে না, কারণ শুক্রবার দিবাগত রাত 2:14 স্যাটেলাইটটি পাঠানো হয়েছে, যার ফলে যেহেতু আমাদের রাত 12টা বাজলে ঘড়িতে তারিখ চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 12 মে হবে, 11 মে হবে না। ওকে, তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ? উত্তর 57তম। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি? উত্তর 40টি। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে কোথায়? উত্তর 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরির প্রাথমিক কাজ শুরু হয় কত সালে? উত্তর 2012 সালে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে? উত্তর 2015 সালে। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের কোন কোম্পানি? উত্তর থ্যালেস অ্যালিনিয়া স্পেস কোম্পানি। বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরিতে মোট ব্যয় কত টাকা? উত্তর 2,765 কোটি টাকা। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি যে রকেটে পাঠানো হয়েছে তার নাম কি? উত্তর ফ্যালকন 9 ব্লক 5। কোন প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়? উত্তর মার্কিন মহাকাশ সংস্থা SpaceX। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটির ওজন কত? উত্তর 3.7 মেট্রিক টন। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটির মেয়াদ কত বছর? উত্তর 15 বছর। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করবে কে? উত্তর থ্যালেস ও BTRC। 40টি ট্রান্সপোর্টারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত? উত্তর 1600 মেগাহার্টজ। বর্তমান কক্ষপথ 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি বাংলাদেশ সরকার কিনে নেয়? উত্তর 219 কোটি টাকায়। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে সি ব্যান্ড কয়টি? উত্তর 14টি। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে কু ব্যান্ড কয়টি? উত্তর 26টি। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি বাংলাদেশের কততম স্যাটেলাইট? উত্তর প্রথম। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি তৈরি করে কোন দেশ? উত্তর ফ্রান্স। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি কত মিনিট পর কক্ষপথে পৌঁছে? উত্তর 33 মিনিট। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি কোথায় থেকে উৎক্ষেপণ করা হয়? উত্তর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে। কোন দেশ থেকে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়? উত্তর যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে কত উপরে? উত্তর 35,800 কিলোমিটার। কি স্লোগানে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়? উত্তর জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে ইংরেজিতে কি লেখা রয়েছে? উত্তর BBR।
তো ভিউয়ার্স এই ছিল সাধারণ জ্ঞানের আজকের আয়োজন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।